আমাদের যে সমস্ত ভাইরা এয়ারসেলের দ্বারা আক্রান্ত হয়েছে, ওই সমস্ত ভাইরা টুথপেস্ট এবং আগুনের ছোঁয়া নিতে পারেন, আগুনের আশেপাশে থাকতে পারেন, এবং যে সমস্ত ভাইরা এখনো আছেন তারা এয়ারসেল থেকে বাঁচার জন্য ভিজা কাপড় নাকি দিয়ে রাখতে পারেন, এবং টুথপেস্ট আপনাদের চোখের নিচে উপরে আশেপাশে দিয়ে রাখতে পারেন, এবং যারা এই সমস্ত এয়ারসেল ব্যবহার করতেছেন আপনাদের অবস্থা কিন্তু পরিণতি কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। সারা বাংলাদেশের জনগণ ইতিপূর্বে ছাত্র আন্দোলনের দ্বারা আপনারা দেখেছেন কি হয়েছে। আমরা কিন্তু এখন ওইদিকে যাচ্ছি না, আমরা কিন্তু সিরিয়াস পর্যায়ে যাওয়ার জন্য বাধ্য হব। অতএব আপনারা কোন প্রকার হামলা কামলার দিকে ভরসা নেবেন না, আপনারা শান্ত হন। আমরা আছি, আমরা প্রশাসন বাইরের সাথে উচ্চ পর্যায়ে কথা বলতেছি, এমপি বর্ডের সাথে কথা বলতেছি, উনি আসতেছেন, আমরা একটা সিদ্ধান্তের ভিতরে যাব। অতএব আপনারা কোন প্রকার হামলা কামলার ভিতরে ছাত্রকে জড়াবেন না, আপনারা নিজেরাও জড়াবেন না। ইয়েতে আপনার ডাক্তার সাদা কিন্তু দিলাম একটা।